আজকে আমরা টেক্সিমো ফোর সিরাপ সম্পর্কে জানবো। আমরা জানবো এই টেক্সিমো ফোর সিরাপ কী কাজে ব্যবহার করা হয়, আর এর ডোজ আর সাইড এফেক্ট সম্পর্কে। আর এই ওষুধ সম্পর্কে ভালোভাবে জানতে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর এর সঙ্গে নোটিফিকেশন বেলটি অন রাখবেন, যাতে নতুন নতুন ভিডিওর আপডেটগুলি আপনারা খুব সহজে দেখতে পান। হ্যালো, কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট চ্যানেলের পক্ষ থেকে আমি ফার্মাসিস্ট অলোক, আর এই হচ্ছে টেক্সিমো ফোর সিরাপ। আর এই টেক্সিমো ফোর সিরাপটা দেখতে কেমন হয় সেটা আমরা একবার দেখব। এই টেক্সিমো ফোর সিরাপটা দেখতে এরকম হয়। এটা হচ্ছে ড্রাই সিরাপ, মানে ডাস্টিং পাউডার থাকে এই বোতলের ভিতরে। আর এর সাথে একটা জিনিস আমরা দেখেছি যে এই প্যাকেটিংয়ের ভিতরে কোম্পানি একটা জলের পাউন্স বা বোতল দিয়ে দেয়। এই জলটাই এই ড্রাই সিরাপের মধ্যে মিক্সড করতে হবে। আর মিক্সড করার পরিমাণটা হচ্ছে এখানে একটা দাগ দেওয়া আছে, এই দাগ পর্যন্ত এই জলটাকে মিক্সড করতে হবে। মিক্সড করার পর ভালো করে ঝাঁকি দিয়ে বাচ্চাকে খাওয়াতে হবে। আর এই টেক্সিমো ফোর সিরাপের দাম কত আমরা দেখছি, এর দাম হচ্ছে 125 টাকা হচ্ছে এই টেক্সিমো ফোর সিরাপের দাম। আর এর কোম্পানি হচ্ছে এলকেম হেলথ সায়েন্স হচ্ছে এই টেক্সিমো ফোর সিরাপটিকে তৈরি করেছে। আর এর মধ্যে উপাদান আছে সেফিকজিম 100 mg আছে এই টেক্সিমো ফোর সিরাপের মধ্যে। আর এই সেফিকজিম আমাদের বাচ্চাদের শরীরে গিয়ে খুব সহজেই কাজ করে। নর্মালি যে দেখা যায় যে ভাইরাল ফিভার বা ওয়েদার চেঞ্জের জন্য বাচ্চাদের মধ্যে দেখা যায় যে একটা শ্বাসকষ্ট, সর্দি, কাশি, জ্বর এরকম একটা লক্ষণ দেখা যায়, তো সেই ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক হিসেবে খুব ভালো কাজ করে এই টেক্সিমো ফোর সিরাপটি। আর এই টেক্সিমো ফোর সিরাপটি ব্যাকটেরিয়া সংক্রমণের ক্ষেত্রে খুব ভালো কাজ করে। ফুসফুসের মধ্যে যে একটা সংক্রমণ হয় ব্রঙ্কাইটিসের মতো লক্ষণ, সেই লক্ষণও খুব ভালো কাজ করে। এছাড়াও স্কিন ইনফেকশনের যে কিছু কিছু স্কিন ইনফেকশন থাকে, সেই স্কিন ইনফেকশনও ডক্টরেরা দিয়ে থাকে এই সেফিকজিম 100 mg মানে টেক্সিমো ফোর সিরাপটিকে। নর্মালি আমরা একটা জিনিস দেখেছি, এই যে ওয়েদার চেঞ্জ হয়ে যাওয়া বা ভাইরাল ফিভারের জন্য বাচ্চাদের মাঝে মধ্যে জ্বর, সর্দি, কাশির মতো একটা সমস্যা দেখা যায়, তো সেই সমস্যাগুলোতে ডক্টরেরা এই টেক্সিমো ফোর সিরাপটিকে মানে সেফিকজিম 100 mg খাওয়ার পরামর্শ দিয়ে থাকে। এছাড়াও ব্রঙ্কাইটিসের মানে ফুসফুসের মধ্যে যে ব্রঙ্কাইটিসের যে সমস্যা হয় সেই সমস্যা অথবা স্কিন কিছু কিছু স্কিন ইনফেকশনের থেকে আরাম পাওয়ার জন্য ডক্টরেরা অ্যান্টিবায়োটিক হিসাবে এই টেক্সিমো ফোর সিরাপটিকে প্রেসক্রাইব করে থাকেন। আর এই টেক্সিমো ফোর সিরাপের ডোজ সম্পর্কে যদি আমরা বলি, দিনে 2 বার খাওয়ার পর পরামর্শ দিয়ে থাকে। আর বাচ্চাকে কতটা পরিমাণে খাওয়াবেন সেটা নির্ভর করে বাচ্চার স্বাস্থ্য, ওজন আর বয়সের উপর। আর এই টেক্সিমো ফোর সিরাপের যদি আমরা সাইড এফেক্টের কথা বলি, নর্মালি এই টেক্সিমো ফোর সিরাপটি খাওয়ার পর তেমন কোনো রকমই সাইড এফেক্ট দেখা যায় না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই সিরাপটি খাওয়ার পর দেখা যায় যে বাচ্চাদের সারা শরীরে লালচে দাগ, গুড়ি গুড়ি চুলকানির মতো লক্ষণ, আর তার সঙ্গে ডায়রিয়ার মতো একটা লক্ষণ বাচ্চাতে দেখা যায়। যদি এরকম কোনো সমস্যা দেখা যায় তাহলে এই ওষুধটি খাওয়ার পর তাহলে অবশ্যই আপনারা একবার ডক্টরের সঙ্গে পরামর্শ নেবেন। এটাই ছিল এই টেক্সিমো ফোর সিরাপ সম্পর্কে আজকে আলোচনা। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আরও যদি এই ওষুধ সম্পর্কে আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।